হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আবারও নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে আছি, আর এটি খুবই ইফেক্টিভ একটি প্রোডাক্ট। আর যারা হচ্ছে অলরেডি এই প্রোডাক্টটি সম্পর্কে অনলাইনে অনেক দেখেছেন, ভালো ভালো রিভিউ আছে, নিশ্চয়ই দেখেছেন আমাদের পেজেও এটি সম্পর্কে অনেক কিছু ডিটেলস, কিছু রিভিউ দেওয়া আছে। আপনারা নিশ্চয়ই সেটি সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই দেখেছেন। বাট যারা এখনও জানেন না বা যারা হচ্ছে তাদের দাড়ি গুফ নিয়ে খুব চিন্তিত, তাদের জন্য এটি নিয়ে এসে বিশেষভাবে আজকের এই প্রোডাক্টটি ভাইয়াদের জন্য। আশা করছি ভাইয়াদের অনেক পছন্দ হবে। সো আজকের এই প্রোডাক্টটি সম্পর্কে ডিটেলস আমি আপনাদেরকে অনেক কিছুই জানাবো, কীভাবে আপনারা এটি ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন, এটার বেনিফিটসগুলো আমি আপনাদেরকে বলে দিব। আশা করছি আপনারা সবার অনেক ভালো লাগবে, আর আপনারা অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটি থাকবেন। আর অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। ভিউয়ার্স, আজকের যে প্রোডাক্টটি সেটি হচ্ছে বাই মাই ব্রিড। এই প্রোডাক্টটি ভীষণ ইফেক্টিভ। এই প্রোডাক্টটি সম্পর্কে অলরেডি ভীষণ ভালো ভালো কিছু রিভিউ আছে, অলরেডি আপনারা অনেকেই জানেন। আর আমি আজকে এটি সম্পর্কে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করতে এসেছি। এই প্রোডাক্টটি হচ্ছে মেড ইন হচ্ছে ইংল্যান্ড, এটি একটি ইউকের প্রোডাক্ট, এটি ভীষণ ভীষণ জনপ্রিয়। আর যাদের হচ্ছে দাড়ি আর হচ্ছে গুফ অনেক বেশি পাতলা হয়ে থাকে, বা অনেকেরা আছেন যাদের এজ হয়ে গেছে অনেক, বাট তাদের হচ্ছে গুফ দাড়ি, নতুন গুফ দাড়ি হচ্ছে উঠছে না, খুবই হালকা একদম পাতলা পাতলা, তারা অনেক কিছুই করছেন তার জন্য, বাট তাদের কোনো কাজ হচ্ছে না। তো তাদেরকে বলবো যে ভাইয়ারা হচ্ছে নিশ্চিন্তে কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন। কেউ যদি এটি প্রপারলি ইউজ করেন তাহলে কিন্তু নিশ্চিন্তে বলে দিচ্ছি আমি আপনাদের হচ্ছে দাড়ি গুফ উঠবে। যাদের হচ্ছে দাড়ি গুফ পাতলা, তাদের হয়ে থাকে যে ছেলেদের যতই শিশু সুন্দর হোক না কেন, তাদের মানে ছেলেদের যে যে ম্যানলি যে ব্যাপারটা, সেটা কিন্তু দাড়ি গুপ ছাড়া একদমই ভালো দেখায় না। ম্যানলি ব্যাপার তখনই হয় যখন কিনা তার মুখ ভর্তি দাড়ি থাকবে, গুফ অনেক সুন্দর থাকবে। ভারী গুফ আর হচ্ছে ভারী দাড়ি হলে আপনি যে কোনো স্টাইল করতে পারবেন নিশ্চিন্তে, একদম খুব সুন্দরভাবেই যে কোনো স্টাইল, যখন যেরকম চাচ্ছেন সেরকম স্টাইল কিন্তু আপনি আপনাকে সাজিয়ে নিতে পারছেন। যদিও আমাদের মেয়েদের প্রচুর প্রচুর প্রসাধনী থাকে, অনেক কিছুই থাকে করার, ইউজ করার, বা ছেলেদের কিন্তু কিছুই নেই, তাদের শুধু একটাই সম্বল আছে, সেটি হচ্ছে তাদের গুফ অ্যান্ড হচ্ছে দাড়ি, যা দিয়ে হচ্ছে তাদের যে সৌন্দর্য, সে যে সৌন্দর্যের ব্যারিশন সেটা সবাইকে দেখাতে পারছেন। দাড়ি গুফ দিয়ে বিভিন্ন স্টাইল করা যায়, বিভিন্ন স্টাইলে নিজেকে সাজানো যায়। তো সেজন্য অবশ্যই প্রয়োজন সুন্দর ভারী দাড়ি আর হচ্ছে গুফ। তো আজকে যাদের হচ্ছে সেই প্রবলেমটা অলরেডি ফেস করে যাচ্ছেন, অলরেডি সেই প্রবলেম দিয়ে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই প্রোডাক্টটি, আজকের প্রোডাক্টটি নিশ্চিন্তে আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রকার সাইড এফেক্ট নেই, সব ধরনের স্কিনের জন্য অনেক বেনিফিশিয়াল। এটি এখন আমি আপনাদেরকে বলে দিব যে এটি ইউজ করার যে প্রসেস সেটি বলে দিচ্ছি। আর এটি আপনারা যদি নিয়মিত ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা একটি অয়েল শেষ করতে করতে ইনশাল্লাহ ভালো একটি রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। ভিউয়ার্স, এই যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি মাত্র 30 ml একটি প্রোডাক্ট, এখানে 30 ml আছে, এটি প্লাস্টিকের একটি জারে থাকে এরকম। সো এটি যদি আপনারা রেগুলার কেউ ইউজ করেন, প্রপারলি ইউজ করেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন। ভীষণ জনপ্রিয় এটি অনলাইনে। আর এই প্রোডাক্টটি হচ্ছে দেখতে এরকম, চকলেট কালারের একটি জার থাকবে, এরকম ব্ল্যাক কালারের হচ্ছে ঢাকনা, এটি হচ্ছে একদম স্প্রে করতে হয়, এখানে স্প্রে করে হচ্ছে আপনার এখান থেকে পাম্প করে, একটি পাম্প একটি বোতলে থাকে, এরকম পাম্প করে পাম্পটি চাপ দিয়ে আপনারা এখান থেকে অয়েলটি বের করে নিয়ে হচ্ছে 2-3 ফোঁটা নিয়ে আপনারা দাড়ি আর হচ্ছে আপনাদের গুফে খুব ভালো করে হচ্ছে 4-5 মিনিট ম্যাসাজ করবেন, খুবই হালকাভাবে আরাম করে একদম আস্তে আস্তে খুবই সুন্দরভাবে গোড়ায়। অবশ্যই আপনাদের যে স্কাল্প বা আপনারা হচ্ছে আপনাদের যেই দাড়ির যে গোড়ায়, দাড়ির গোড়ায় মুখের একদম চামড়ায় খুব সুন্দরভাবে দুই হাত দিয়ে আঙ্গুলের ডগা দিয়ে দেখতে পারেন, এরকম আঙ্গুলের ডগাটা দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে আস্তে আস্তে এমন এমন করে খুব ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে সার্কুলার মোশনে খুব সুন্দরভাবে আপনারা ম্যাসেজটা করবেন। আপনাদের দাড়ি বা গুফের যে জায়গাটা যতটুকু আছে ততটুকু খুব সুন্দর করে ম্যাসেজ করে নেবেন, দেন আপনারা ওভারনাইট রেখে দিবেন। তবে এটা ওয়াশ করার খুব দরকার নেই, এমন কোনো নিয়ম নেই যেটা ওয়াশ করতেই হবে, আপনি এমনি নিজে নিজেই হচ্ছে এটি লোমের ভিতরে চলে যাবে, লোমকোষের ভিতরে চলে যাবে। দেন ভিউয়ার্স, আপনারা তবে ওয়াশ কর যখন আপনারা এটি ইউজ করবেন রাতের বেলা, নাইটে ইউজ করার আগে অবশ্যই ভালো করে মুখটা ক্লিন করে নিবেন, সুন্দর করে করে নিয়ে দেন হচ্ছে আপনারা এটি ভালোভাবে ম্যাসেজ করবেন। যাদের হচ্ছে দাড়ি খুবই পাতলা, গুফ খুবই পাতলা, তারা ভালোভাবে ম্যাসেজ করে নিয়ে সুন্দরভাবে 4-5 মিনিট
হালকা হাতে আস্তে আস্তে সার্কুলার মোশনে আঙুলের ডগা দিয়ে ম্যাসাজ করবেন, করে নিয়ে এভাবেই সুন্দর করে রেখে দিয়ে ওভারনাইট রেখে দিবেন। দেন সকালবেলা চাইলে আপনারা এটি ওয়াশ করে নিতে পারেন, তবে এটি আলাদাভাবে ওয়াশ করে কিছু নেই, সকালে উঠে সবাই যেহেতু আমরা মুখ ওয়াশ করে থাকি তো সেভাবে ওয়াশ করলে এটি হয়ে যাবে। এভাবে আপনারা প্রতি রাতে এটি ইউজ করবেন। তো টানা যদি আপনারা ইউজ করেন আর একটি এরকম একটি জার যদি আপনারা শেষ করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আশা করছি খুব ভালো একটি রেজাল্ট আপনারা পাবেন। একটি ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে এটি আপনার স্কিনে কাজ করছে কিনা। তবে এটির কোনো প্রকার সাইড এফেক্ট নেই, কোনো প্রকার হার্মফুল কোনো কেমিক্যাল নেই, একদমই ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি তৈরি করা হয়েছে। এই যে অয়েলটি আছে এটি যদি রেগুলার নিয়মিত কেউ ইউজ করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল আপনারা এটি থেকে পাচ্ছেন। তবে সতর্কতা আমি এতটুকুই বলবো যে এটি আপনার জন্য অ্যাপ্লাই করবেন, চেষ্টা করবেন যেন আপনাদের চোখের মধ্যে যেন এটি না চলে যায়, চোখের ভিতরে যেন না যায়, শুধু এতটুকু সতর্কতা আপনারা এটি অবলম্বন করবেন। সাথে সাথে হচ্ছে এটি একদমই নর্মাল, একদমই সেন্সিটিভ স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল, বাট তারপরও যদি কারো স্কিন অনেক বেশি সেন্সিটিভ হয়, অনেক বেশি সেন্সিটিভ যদি কোনো কারণে কারো এটি ইউজ করলে কোনো প্রকার রেশ বা জ্বালা পোড়া হয় বা কোনো প্রকার বিচি হয়, ছোটো ছোটো যদি দানা দানা হয়ে যায়, কারো যদি এরকম কিছু হয়, যদি অনেক বেশি অ্যালার্জি প্রবলেম থাকে, তাহলে তারা এক থেকে দুইবার ইউজ করার পর আপনারা সেটি বুঝে যাবেন। আশা করছি অ্যাটলিস্ট 3 দিন যদি আপনারা এটি ইউজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি আপনার স্কিনে স্যুট করছে কি না। যদি কোনো প্রকার জ্বালা পোড়া হয়, যদি কোনো প্রকার রেশ হয়, লাল লাল হয়ে যায়, কিংবা যদি আপনাদের কোনো প্রকার ছোটো ছোটো পিচির মতো কোনো প্রবলেম হয়, অ্যালার্জি টাইপের কিছু হয় বা চুলকানি হয়, তাহলে কিন্তু আপনারা এটি ইউজ করা অফ করে দিবেন। আপনারা এই সতর্কতাগুলো অবশ্যই যদি খেয়াল করে মেনে নিয়ে যদি আপনারা এই প্রোডাক্টটি ইউজ করেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন। আপনারা এটি নিয়মিত ব্যবহার করুন। সো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে, যেন আপনাদের ফ্রেন্ডসরাও যেন এটি উপকৃত হয়। আর ইউজ করে আপনাদের কেমন লেগেছে, আসলে কেমন রেজাল্ট আপনারা পেয়েছেন, প্লিজ আমার চ্যানেলে এসে আমার এই ভিডিওটির নিচে কমেন্ট করতে একদমই ভুলবেন না। প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে এটি ইউজ করে আপনাদের কেমন অনুভূতি, কেমন লেগেছে। সো ভিউয়ার, যদি আপনারা কেউ এই প্রোডাক্টটি আমার কাছ থেকে পারচেজ করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন, কিংবা আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজে এসেও কিন্তু আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন। সেজন্য শুধুমাত্র আপনাদেরকে যেটি করতে হবে আমাদেরকে একটি ফোন করে অর্ডার কনফার্ম করতে হবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে, আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটি আপনার কাছে চলে যাবে অটোমেটিকলি যদি বেল আইকনটিতে ক্লিক করা থাকে। ভিউয়ার, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।